নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আচ্ছা, আমরা মরে গেলে আমাদের সাথে কি হয়? আমাদের আত্মা কি নতুন একটা জীবন পায়, নাকি আত্মা বলে কিছুই হয় না? যদি কিছু থেকে থাকে সেটা হলো আমাদের মস্তিষ্কের চিন্তা ভাবনা, আর সেই ভাবনা থেকেই আত্মার সৃষ্টি হয়। বন্ধুরা, দ্য ডিসকভারি এরকমই একটা চিন্তা ভাবনার উপর ভিত্তি করে বানানো একটি মুভি, এবং আজকে আমি এই মুভিটিরই এক্সপ্লেনেশন করব। এই মুভিটি 2017 সালে রিলিজ হয়েছিল। চলুন এবার মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক। ডক্টর থমাস হার্ভার একজন সায়েন্টিস্ট, যিনি নিজের 40 বছরের পরিশ্রমের ফলে এমন একটি আবিষ্কার করেছিলেন যেখানে তিনি আফটার লাইফের প্রমাণ পান, অর্থাৎ মৃত্যুর পরেও একটা জীবনের সন্ধান তিনি পান। এই কারণেই লক্ষ লক্ষ লোক আত্মহত্যা করছিল সেখানে পৌঁছানোর জন্য। বন্ধুরা, তারা এখানে আত্মহত্যা এই কারণে করছিল কারণ আপনারা তো জানেন যে পৃথিবীতে অর্ধেকের বেশি মানুষ এখন ডিপ্রেশনে কাটাচ্ছে, আর এই কারণেই তারা মারা যাচ্ছে। 2020 পর্যন্ত ডিপ্রেশন তো হার্ট ডিজিজের পর অন্যতম একটা প্রধান অসুখ হয়ে দাঁড়াবে। এই অবস্থায় যদি কেউ জানতে পারে যে মৃত্যুর পরেও একটা জীবন রয়েছে, তাহলে সে মৃত্যুটাই শ্রেয় মনে করবে। কারণ এই জীবনে বেঁচে থাকার থেকে ওই জীবনে নতুন ভাবে শুরু করে বেঁচে থাকা অনেক ভালো। ডক্টর থমাস হার্ভার একটা ইন্টারভিউতে বলেন, যখন আমাদের শরীর মারা যায় তখন শরীরের কিছু অবচেতন অংশ শরীর থেকে বেরিয়ে যায় আর একটা নতুন টাইম ফ্রেমে চলে যায়, যেটাকে এখানে নতুন প্লেন অফ এক্সিস্টেন্স বলা হয়। এখানে এই আবিষ্কারের ফলে সুইসাইডের মাত্রা এত বেশি বেড়ে যায় যে লোকজন আসল জীবনে থাকতেই চাইছিল না, আর দিনের পর দিন লক্ষ লক্ষ মানুষ আত্মহত্যা করছিল। পরের সিনে আমরা ডক্টর হার্ভারের ছেলে উইলকে দেখি, যে তার সঙ্গে দেখা করতে যাচ্ছিল সেই আবিষ্কারের 2 বছর পরে। উইল সেখানে একটা জাহাজে করে যাচ্ছিল, আর সেই জাহাজে তার একটি মেয়ের সাথে দেখা হয় যার নাম ছিল আইলা। উইলের আইলাকে দেখে মনে হয় সে তাকে আগেও কোথাও দেখেছে। তারা দুজন কথা বলতে শুরু করে, আর উইল তাকে বলে, একবার আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল আর কিছুক্ষণের জন্য আমি মারা গেছিলাম, আর তখন সে একটা ছোট বাচ্চাকে সমুদ্রের ধারে খেলতে দেখেছিল। উইলকে নিতে তার ভাই টবি আসে, আর সে তাকে একটা পুরনো বাড়িতে নিয়ে যায় যেখানে তাদের বাবা একটা সংস্থা চালাচ্ছিল ভেঙে পড়া মানুষদের জীবন নতুন করে তৈরি করার জন্য। এই সমস্ত মানুষ আত্মহত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু তাদের বাবা তাকে বাঁচিয়ে নেয় আর তাদের সেখানে থাকার একটা কারণ দেয়। উইল ভেতরে যায় আর তার বাবাকে একটা মেশিনের মধ্যে দেখতে পায়, আর তার মাথার সঙ্গে কিছু তার যুক্ত ছিল। বন্ধুরা, ডক্টর হার্ভার মেশিনের সাথে এই কারণে যুক্ত ছিল কারণ তিনি আফটার লাইফ পরীক্ষা করে দেখছিলেন। তার বানানো মেশিন আফটার লাইফ এক্সপিরিয়েন্স করাতে পারত। টবি রিভাইভ করে তাকে আবার বাঁচিয়ে তোলে। ডক্টর হার্ভার তারপর উইলের সঙ্গে দেখা করে, সে উইলের সঙ্গে কথা বলে, কিন্তু কোনো কারণে উইলের মন খারাপ হয়ে যায়, তাই সে সমুদ্রের ধারে যায়, আর সেখানে গিয়ে সে দেখে যে আইলা আত্মহত্যা করতে যাচ্ছে। সে তাকে প্রাণে বাঁচিয়ে নেয় এবং তাকে তার বাবার কাছে নিয়ে আসে। তার বাবা তাকে তার ম্যানশনে থাকার পারমিশন দিয়ে দেয়। ডক্টর থমাস একটা মিটিং আয়োজন করে যেখানে তিনি বলেন তিনি আরো একটা নতুন আবিষ্কার করেছেন যেখানে সে আফটার লাইফ রেকর্ড করতে পারবে। যে টবি, আইলা আর উইল মিলে একটা মৃতদেহ জোগাড় করে যার উপর তারা এই টেস্টটা করবে। বন্ধুরা, তারা একটা ডেড বডি চুরি করে, আর সেই ডেড বডিটা ছিল প্যাট ফিলিপসের। পরের দিন তারা প্যাট ফিলিপসের দেহ মেশিনের সাথে কানেক্ট করে, কিন্তু সেখানে মনিটরে কিছুই রেকর্ড হয় না। তখন সবাই মন খারাপ করে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর উইল সেখানে ফেরত আসে আর একটা তার মেশিনের মধ্যে ফিক্স করে, যার ফলে আফটার লাইফের রেকর্ডিং সেখানে চালু হয়ে যায়। এর মানে হলো ব্যাট ফিলিপস তো অলরেডি মারা গেছে, কিন্তু মারা যাওয়ার পরে সে যে নতুন জীবন পেয়েছে সেই জীবনের রেকর্ডিং সেখানে দেখানো হচ্ছিল, আর সেই ভিজুয়ালস মনিটরে দেখানো হচ্ছিল। উইল এই কথাটা কাউকে বলে না আর সেই রেকর্ডিংটা নিজের কাছে রেখে দেয়। বন্ধুরা, উইল এটা করে কারণ সেও তার বাবার এই ডিসকভারিতে তার সঙ্গ দিচ্ছিল, আর সে নিজেকে দোষী মনে করত যত লোক আত্মহত্যা করছে তার জন্য। সে রেকর্ডিং এ সে দেখে প্যাট ফিলিপ একটা গাড়ির মধ্যে আছে আর সে হসপিটালে যাচ্ছে, আর হসপিটালে সে একটা জানলার বাইরে দাঁড়িয়ে পড়ে আর একটা বৃদ্ধ লোককে দেখতে থাকে, আর ভেতর থেকে একজন মহিলা এসে তাকে সেখান থেকে যেতে বলে। বন্ধুরা, এই রেকর্ডিংটা এটাই প্রমাণ করে যে ব্যাট ফিলিপ
ফিলিপ আসলে মারা গেছে, কিন্তু মৃত্যুর পরেও সে আবার বেঁচে উঠেছে অন্য কোনো এক জীবনে। উইল রেকর্ডিং এ দেখানো সেই হাসপাতালে যায় আর সেখানে গিয়ে কিছু জিজ্ঞাসাবাদ করতে থাকে, কিন্তু সেখানে গিয়ে সে দেখে সেই হসপিটালটা এখন রিমডেল হয়ে গেছে আর সেই রুমটা সেখানে আর নেই। জিজ্ঞাসাবাদের দরুন একজন এমপ্লয় উইলকে জানায় যে কিছু সময় আগে রিমডেলের কারণে এই রুমটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। থমাস একজন মেম্বারকে বাড়ির বাইরে বের করে দেয় কোনো এক কারণে। উইল আইলাকে পছন্দ করতে শুরু করেছিল, তাই রেকর্ডিং এর কথাটা সে তাকে বলে দেয়। আর সে তাকে এটাও বলে যে এই ডিভাইসটা হয়তো একটা মানুষের স্মৃতিকে রেকর্ড করে, আফটার লাইফ নয়। হয়তো কিছু সময় আগে ফিলিপস তার বাবার সঙ্গে দেখা করেছিল আর তারই রেকর্ডিং এখানে দেখানো হচ্ছে। পরীক্ষা করার পর এটা দেখা যায় যে রেকর্ডিং এ যে ট্যাটুটা ফিলিপসের হাতে দেখা যাচ্ছে সেই ট্যাটুটা ফিলিপসের ডেড বডির মধ্যে নেই, বরং তার হাতে একটা অন্য ট্যাটু রয়েছে। এর ফলে এটা তারা বিশ্বাস করে নেয় যে এটা কোনো মেমরি নয়, বরং আফটার লাইফের ভিজুয়াল সেডি রেকর্ডিং। উইল আইলাকে এটাও বলে যে সে যখন ছোট ছিল তখন তার মা আত্মহত্যা করেছিল, কারণ তার বাবা তার মাকে সময় দিতে পারত না। সে সবসময় নিজের কাজকে বেশি সময় দিয়ে এসেছে। এরপর আমরা দেখি সেই রেকর্ডিং এ যে মহিলাকে দেখানো হয়েছিল, উইল আর আইলা তার সঙ্গে দেখা করতে যায়। সেখানে গিয়ে তারা জানতে পারে যে প্যাট ওই ভদ্র মহিলার ভাই ছিল যে তাদের ছেড়ে চলে গেছিল, আর সে তাদের বাবার সঙ্গে হসপিটালে কোনোদিন দেখা করতে আসেইনি, আর এই কারণেই সে তার ভাইয়ের উপর ভীষণ রেগেছিল, যার ফলে সে অনেকদিন তার সঙ্গে কথাও বলেনি। তখন তাদের এটা পুরোপুরি বিশ্বাস হয়ে যায় যে ওই রেকর্ডিংটা আফটার লাইফেরই রেকর্ডিং। পরের দিন ডক্টর থমাস ওই মেশিনের সাথে নিজেকে কানেক্ট করে। তখন সেখানে উইল আর টবি আসে আর তারা দেখে তাদের বাবা আফটার লাইফে পৌঁছে গেছে, আর তারা মনিটরে এটাও দেখতে পায় যে তারা সেই সময়ে পৌঁছে গেছে যেখানে তাদের মা আত্মহত্যা করছিল। কিন্তু এখানে ডক্টর হার্ভার নিজের কাজকে সাইডে রেখে নিজের বউকে সময় দেওয়াটা বেশি গুরুত্বপূর্ণ মনে করছে, আর নতুন জীবনে সে তার বউকে সময় দিচ্ছে। এরপর উইল আর টবি রিভাইভ করে থমাসকে আবার জীবিত করে তোলে। তখন ডক্টর থমাস তাদের বলে আফটার লাইফ আর কিছুই না, আফটার লাইফ হলো অন্য একটা টাইম জোন যেখানে মানুষ তার ভুলগুলোকে শুধরে নিতে পারে। প্যাট এখানে একটা ভুল করেছিল, সে তার অসুস্থ বাবা এবং বোনকে ছেড়ে চলে গেছিল, কিন্তু আফটার লাইফে সে তার সেই ভুলটা শুধরে নেয় আর তার বাবার সঙ্গে দেখা করতে যায়। ঠিক সেইভাবেই ডক্টর থমাস নিজের স্ত্রীকে আফটার লাইফে সময় দেয়, যার ফলে সে আর আত্মহত্যা করে না। মানে আফটার লাইফে আপনাদের একটা সুযোগ দেওয়া হয় নিজের ভুলগুলো শুধরানোর। তারা সবাই মিলে মেশিনগুলো নষ্ট করার চেষ্টা করে যাতে আর মানুষ আত্মহত্যা না করতে পারে। সবাই আত্মহত্যা করছিল কারণ তারা আফটার লাইফে যেতে চাইছিল। তারা ভাবতো যে আফটার লাইফে একটা নতুন জীবন পাবে তারা, কিন্তু বন্ধুরা আফটার লাইফ শুধুমাত্র একটা সুযোগ দেয়। ওটা একটা টাইম লুপ যেখানে আপনি শুধু চাইলে নিজের ভুলটা শুধরাতে পারেন। তাই তারা ওই মেশিন কে ধ্বংস করার প্ল্যান করে যাতে আর আত্মহত্যা না হয়। থমাস সবার সঙ্গে কথা বলার জন্য একটা মিটিং ডাকে। তখনই সেখানে লেসি চলে আসে। লেসি হলো সেই মেয়েটি যাকে ডক্টর থমাস বাড়ি থেকে বার করে দিয়েছিল, আর সে সেখানে এসে আইলাকে গুলি মেরে দেয়, ফলে আইলা মারা যায়। উইল আইলাকে ভালোবাসত, তাই সে ওই মেশিনের সাহায্যে আফটার লাইফে চলে যায় যেখানে সে আইলার সঙ্গে আবার দেখা করতে পারবে। আফটার লাইফে উইল আবার সেই জাহাজে চলে আসে যেটাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম। সেখানে তার দেখা আইলার সঙ্গেও হয়, কিন্তু বন্ধুরা এটা আইলা ছিল না, আইলার মতো দেখতে অন্য একজন ছিল যে উইলের একটা মেমোরির পার্ট ছিল। আইলার মতো দেখতে সেই মেয়েটি তাকে বলে সে একটা মেমোরি লুপের মধ্যে ফেসে গেছে, যেখানে সে আইলাকে মৃত্যুর হাত থেকে বাঁচানোর চেষ্টা করে, আর যখনই সে বেঁচে ওঠে তখন সে আবার সেই জাহাজে চলে আসে, আর বারবার এই একই জিনিস হতে থাকে। যখন সে একটা লুপের মধ্যে আসে তখন আগের ঘটে যাওয়া লুপের কথা তার মনে থাকে না। সে মেয়েটি উইলকে বলে যে পরের লুপে যদি উইল তার সঙ্গে থাকে তাহলে তারা একসঙ্গে থাকতে পারে। এদিকে ডক্টর থমাস আর টবি তাকে বর্তমান জীবনে ফেরাতে চেষ্টা করে, কিন্তু উইল মারা যায় আর একটা অন্য লুপে চলে যায়। অন্য লুপে উইল একটা সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকে আর সেখানে একটা ছোট বাচ্চাকে দেখা যায়। সে ওই বাচ্চাটাকে জল থেকে বার করে বাঁচিয়ে নেয়। তখনই সেখানে ওই বাচ্চাটার মা চলে আসে।
আসে আর বন্ধুরা সেই বাচ্চাটার মা আর কেউ নয় বরং আইলা ছিল আর উইলকে থ্যাঙ্কস বলে কিন্তু উইল এখানে তাকে চিনতে পারে না কারণ আগের লুপে ঘটে যাওয়া কোনো ঘটনা তার আর মনে নেই কিন্তু যখন আইলা ওখান থেকে চলে যাচ্ছিল তখন উইলের কিছু একটা মনে পড়ে আর সে আইলার দিকে তাকায় আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায় বন্ধুরা এই মুভির শেষটা খুবই কনফিউজিং কিন্তু আমি আপনাদের ছোট করে বোঝানোর চেষ্টা করছি যে আসলে কি হয়েছিল আসলে উইল আত্মহত্যা করেছিল কারণ সে নিজেকে লোকেদের মৃত্যুর জন্য দোষী মনে করত কারণ সে তার বাবার আবিষ্কারে অনেক সাহায্য করেছিল তাই সে মনে করত যে সবাই আত্মহত্যা করে মারা যাচ্ছে তার কারণে সে দায়ী বন্ধুরা এখানে উইল একটা টাইম লুপের মধ্যে ফেসে রয়েছে কারণ তার মনের মধ্যে একটা রিগ্রেট ছিল যে সে আইলাকে বাঁচাতে পারেনি তাই সেই লুপ উইলকে বারবার সেই জাহাজে পাঠিয়ে দিত যেখানে তার দেখা আইলার সাথে হয়েছিল আর যতবার সে আইলাকে বাঁচাতে পারে না ততবার সেই লুপ তাকে সেই জাহাজে পৌঁছে দেয় যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল কিন্তু এই লুপে আমরা দেখতে পাই যে সে আইলাকে বাঁচিয়ে নেয় আর তার রিগ্রেট দূর হয়ে যায় আর আফটার লাইফে মানুষ শুধুমাত্র নিজের ভুলগুলোকে শুধরাতে পারে তাই আত্মহত্যা করার সময় যখন সে আইলাকে দেখেছিল প্রথমবার সে তাকে বাঁচাতে পারেনি তাই সেটার রিগ্রেট তার মধ্যে ছিল তাই প্রত্যেকটা লুপে সে আইলাকে বাঁচানোর চেষ্টা করে আর আগের লুপের কোনো কথা তার মনে থাকে না কিন্তু এই লুপে সে তাকে বাঁচিয়ে নিয়েছিল তাই তার রিগ্রেট শেষ হয়ে গেছিল কিন্তু শেষমেশ আইলার গুলি লেগে যায় আর সে মারা যায় তাই এখন উইলের রিগ্রেট এটা ছিল না যে সে কেন আইলাকে বাঁচাতে পারেনি বরং তার রিগ্রেট এটা ছিল যে সে কেন আইলার সাথে থাকতে পারছে না কারণ সে আইলাকে খুব ভালোবেসে ফেলেছিল তাই সে যখন আবার আফটার লাইফে যায় তখন সেখানে সে আইলা আর তার বাচ্চাকে দেখতে পায় বন্ধুরা এখানে একটা বিশেষ তথ্য এটা যে আইলারও একটা রিগ্রেট ছিল আইলা মনে করত সে যদি সেদিন না ঘুমিয়ে যেত সমুদ্রের পাড়ে তাহলে তার বাচ্চা ডুবে যেত না তো এখানে দুটো রিগ্রেট জুড়ে যায় আইলার রিগ্রেট তার বাচ্চার প্রতি আর উইলের রিগ্রেট আইলার প্রতি তাই একটা লুপ তাদের দুজনকে একসাথে জুড়ে দেয় কিন্তু সেই লুপে তারা একে অপরকে চিনতে পারে না কারণ আগের লুপের কোনো ঘটনা তাদের মনে ছিল না মুভির শেষে আমাদের এটা তো স্পষ্ট করে বলা হয়নি যে সেই লুপে উইলের সবকিছু মনে পড়ে গেছিল কিনা কিন্তু তার মুখের এক্সপ্রেশন দেখে এটাই মনে হচ্ছিল যে হ্যাঁ তার সব মনে পড়ে গেছিল আর সে এই লুপেই খুশিতে থাকবে বন্ধুরা আশা করি আপনাদের এই এক্সপ্লেনেশন ভালো লেগেছে এবং আপনারা এটি বুঝতে পেরেছেন আবারও দেখা হবে পরের মুভি এক্সপ্লেনেশনে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি